হায়দ্রাবাদের সব থেকে ফেমাস এখন মনে হয়। আপাতত আমাদের যে নবাব রেস্টুরেন্টটা, এটা সবচেয়ে ফেমাস বিরিয়ানি আর কাবাবস জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি বিরিয়ানি খেতে, হায়দ্রাবাদে এসেছি, বিরিয়ানি খাবো না এটা হতে পারে? আমরা গাছিবাড়িতে ছিলাম, সেখান থেকে একটা অটো ধরে আমরা যাচ্ছি এখন নবাব রেস্টুরেন্ট। অনেকের যে খোঁজ করেছি যে নবাব রেস্টুরেন্টটাই সব থেকে ভালো বিরিয়ানি এখানে হায়দ্রাবাদে, আর তার জন্য যাচ্ছি। চলে এসেছি হায়দ্রাবাদের নবাব রেস্টুরেন্টে, যেখানে এখানেই পাওয়া যায় সেই ভালো বিরিয়ানি। আমরা অনেকের কাছে শুনেছি, তাই এখানে আসলাম। হ্যাঁ, এটাই তো লেখা, হ্যাঁ দেখে আসছে লেখা। বাহ, আপনাদেরও দেখাচ্ছি এই নবাব বিরিয়ানি, ঠিক আছে? সব থেকে মজার ব্যাপার হলো, আমি নবাবে আসছি, আমি ভাবিনি এখানে বাংলা কথা বলতে পারবো। এরা সব বাঙালি, বেশিরভাগ স্টাফই বাঙালি। বাঙালি আপনিও বাঙালি? আরে সব কে বলতে ভাই, হ্যাঁ বাঙালি না? হ্যাঁ বাংলা কথা জানেন? জয়বুকে আগে জিজ্ঞাসা করি, জয়বুক কেমন লাগলো? জয়বুক কিছু বলো, কেমন লাগলো বিরিয়ানিটা? হ্যাঁ কেমন লাগলো বলো? হ্যাঁ ভালো, শুধু ভালো, মানে এরকম বিরিয়ানি কি আমাদের এখানে হয়? হায়দ্রাবাদ বিরিয়ানির জন্য বিখ্যাত, হায়দ্রাবাদের সাথে কি আমাদের ওই জায়গাটা তুলনা করা চলে? এক এক জায়গার এক একটা স্পেশালিটি, আমার তো মনে হয় এটা হায়দ্রাবাদের সব থেকে ফেমাস এখন মনে হয়। আপাতত আমাদের যে নবাব রেস্টুরেন্টটা, এটা সবচেয়ে ফেমাস বিরিয়ানি আর কাবাবস জন্য। আচ্ছা, মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে, গাছিবুলি এরিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস, গাছিবুলি এরিয়াতে সব থেকে ফেমাস। যাই বাঙালি আসছে, বাঙালি হায়দ্রাবাদে আসে, তাহলে আমি বলবো যে হায়দ্রাবাদে নবাব রেস্টুরেন্টে একবার আসা অবশ্যই দরকার। আমার রিভিউটা আমি দিই, আমি সত্যি কথা, আমি বিরিয়ানির আগেই বলেছি যে বাংলার তুলনা করবো না, বাংলাটা আলাদা, এটা আলাদা, এখানকার যে বিরিয়ানি এটা ফেমাস বিরিয়ানি আমার কাছে টু গুড। আর সব থেকে বিরিয়ানির থেকে সব থেকে বেশি কি ভালো লেগেছে জানেন? হ্যাঁ ওদের ও তোমাদের সবাইকে, আমি তোমাকে একা বলবো না, তোমার সবাইকে বলছি, তোমাদের সবাই সত্যি তোমাদের ম্যানেজমেন্ট আমার খুব ভালো লেগেছে, মানে যত্ন করে খাওয়ানো, বিয়ে বাড়িতে ওইভাবে যত্ন করে খাওয়ায় না। আমরা এখানে বাইরে এসে কিন্তু আবার পানও খেলাম, পানটাও হ্যাভক টেস্টি, মশলা পান, দাম বেশি না, 30 টাকা, ভালো লাগলো। তারপরে হাঁটতে হাঁটতে রাত, এখন এখন রাত, এখন রাত, কোনো ব্যাপার না, দাঁড়ো না দাঁড়ো না, পান খাওয়ার আমার অভ্যাস নেই,
কিন্তু পানটা সত্যি কথা বড়িয়া লাগছে, পান লাগছে না, এটা অন্য কিছু লাগছে। হ্যালো, ব্যবহারও খুব সুন্দর ছিল, এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি, অটোতে এসেছিলাম কিন্তু এখানে ব্যাপার হলো অটোতে ভাড়া নিলাম আমাদের 30 টাকা, দূরত্বটা খুব বেশি না মনে হলো, এক জায়গায় শুনলাম 4 কিলোমিটার, কিন্তু আমার মনে হলো না 4 কিলোমিটার, কারণ ওদিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিল, যার জন্য মনে হলো অনেকটা দূর, কিন্তু অ্যাকচুয়ালি দূর বেশি না। চলো দিকে হেঁটে হেঁটে যাই, কতক্ষণ যাওয়া যায়। হাঁটলে খাবারটাও আস্তে আস্তে পচবে, না হেঁটেও যাব। দেখ আমি পাক্কা আজকে ফুড ব্লগার, তুমি কি করো? ভালো লাগলো। আর হায়দ্রাবাদের মানে গাছিবালির এই জায়গাটা, আমাদের হায়দ্রাবাদটাই খুব শহরটা খুব ভালো লাগছে আমার, খুব সুন্দর। আমার জানি না আমার কথাগুলো কেমন আসছে, জানি না, নাহলে আমাকে আবার ওই ভেতর থেকে গলা দিতে হবে। ঠিক আছে, লাইক করছে আমার মুখে। চলো, অনেক কিছু কথা হলো আজকে, এখানে দেখা হবে নতুন কোনো এপিসোডে, কোনো এপিসোডে নতুন এপিসোডে। আমি ভাবছি আরেকটা চ্যানেল, এই সরি সরি, একটা এপিসোড করবো কিছু বকবকানি নিয়ে। কমেন্ট করো যদি এরকম কিছু করা যায়, কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই করবো। তো আজকের মতো এইখানে, দেখছি দেখছি দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দাদা। তো আজকে বকবকানি এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।